সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুগণ, সবাইকে আবার স্বাগত একটা নতুন ভিডিওতে। বন্ধুগণ, কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে WBCS এবং অন্যান্য পরীক্ষা কবে নাগাদ হতে পারে তার একটা দিনক্ষণ মোটামুটি কারেন্ট যে সিচুয়েশন সেটার ওপর সেটার কথা মাথায় রেখে কবে নাগাদ হতে পারে। তো আমারও মনে ছিল যে গভর্নমেন্ট থেকে এপ্রিলের 2 তারিখে একটা নোটিশ ইস্যু করেছিল যে 30শে জুন পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট হবে না, যেটা নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। এই নোটিশটা এপ্রিলের 2 তারিখ ওরা ইস্যু করেছিল, 30শে জুন পর্যন্ত যার ভ্যালিডিটি ছিল। এবং এখানে লেখা ছিল, তোমাদের দেখিয়ে দেবো পুরো নোটিশটা, এটা নিয়েও ভিডিও আমি বানিয়েছি যখন রিলিজ করেছিল তখন। মেন যেটা এখানে পয়েন্ট, এখানে অনেক পয়েন্ট আছে, বাট মেন হচ্ছে 7 নম্বর পয়েন্টটা দেখো, দেয়ার শ্যাল বি নো রিক্রুটমেন্ট অর এনগেজমেন্ট অফ ম্যান পাওয়ার আনলেস অ্যাপ্রুভড বাই দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট। মানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট যদি অ্যাপ্রুভ না করে তাহলে কোনো রিক্রুটমেন্ট কিংবা ম্যান পাওয়ার ইনভলভমেন্ট এরকম, মানে সোজা কথা যেটা বলতে গেলে এক্সাম নেওয়া আর কি, এক্সাম কন্ডাক্ট করতে গেলে অবশ্যই ম্যান পাওয়ার ইনভলভমেন্ট হবে, ক্যান্ডিডেট আসবে অনেক। কিংবা তুমি ইন্টারভিউর ক্ষেত্রেও সেম হতে পারে, যেমন মিসলেনিয়াসের ইন্টারভিউতে 3920 জন ইন্টারভিউতে যাবে, তো হয়তো সবার একদিনে হবে না, কিন্তু তাও যদি নর্মাল যে শেডিউল PSC করে, মানে ডেতে একবার, একটা সকালে হয় একটা দুপুরে হয়, তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট পার ডেতে তোমার মোটামুটি 25-30টা করে তো ক্যান্ডিডেট থাকে, মানে 60-70টা তো মোটামুটি শেডিউল ওরা করে, তো সেক্ষেত্রে সেখানেও একটা ম্যান পাওয়ার ইনভলভমেন্ট লাগবে। তো সেই জন্য বলেছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট যতক্ষণে অ্যাপ্রুভ করবে ততক্ষণ কোনো রিক্রুটমেন্ট কিংবা এনগেজমেন্ট ম্যান পাওয়ারের হবে না। এবং এটা ভ্যালিডিটি যেটা ছিল তোমার, এটা এপ্রিলের 2 তারিখ নোটিশ দেখো, 2/4/2020, এবং এটা ভ্যালিডিটি ছিল তোমার 30/6 পর্যন্ত, লাস্ট লাইনটা দেখো 30/6 পর্যন্ত ভ্যালিডিটি ছিল। এবং কালকে 30/6 লাস্ট ডেট ছিল, এবং কালকে গভর্নমেন্ট কিন্তু সেম আরেকটা নোটিশ ইস্যু করেছে এডি রিগার্ডিং, কারণ 1 জুলাই থেকে আজ থেকে কী হবে। এবং সেই নোটিশটা দেখো, সেটা হচ্ছে এইটা, এখানে দেখো 29/6 ওরা ইস্যু করেছে এক্সটেনশন অফ দ্য ভ্যালিডিটি অফ দ্য মেমো নাম্বার, যেটা মানে ওই নোটিশটারই এক্সটেনশন করেছে। এক্সটেনশন মানে লাস্ট লাইনটা আবার দেখো, নাও দ্য ভ্যালিডিটি অফ দ্য মেমো নাম্বার IBID ইজ এক্সটেন্ডেড আপ টু 39, মানে 30শে সেপ্টেম্বর পর্যন্ত অর আনটিল ফার্দার অর্ডার্স হুইচ এভার ইজ আর্লিয়ার। মানে ওই নোটিশে যতগুলো পয়েন্ট বলেছিলো সবকটা পয়েন্টই আবার সেম অ্যাপ্লিকেবল থাকবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। মানে 7 নম্বর যে পয়েন্টটা ছিল যে কোনো ম্যান পাওয়ার বা কোনো রিক্রুটমেন্ট এনগেজমেন্ট করা যাবে না ফাইন্যান্স ডিপার্টমেন্ট যতক্ষণ অর্ডার দেবে বা অ্যাপ্রুভ করবে ততক্ষণ পর্যন্ত, তো সেই নোটিশটাও, মানে সেই অর্ডারটাও কিন্তু 30শে সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর হয়ে গেল। আর মানে হয় 30শে সেপ্টেম্বর পর্যন্ত, না হয় যদি ওর আগে সিচুয়েশন স্বাভাবিক হয়ে যায়, যদিও চান্স খুবই কম, কারণ যা রাস্তাঘাটে অবস্থা সেসব তোমরাও দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি, কেউ আর কি মানে যেটা বলছে আমরা গভর্নমেন্টকে হয়তো বলছি গভর্নমেন্ট সামলাতে পারছে না, গভর্নমেন্ট কিছু করছে না, কোনো স্টেপ নিচ্ছে না, সব খুলে দিচ্ছে, কিন্তু আমরা নিজেরাও অনেকটাই সতর্কতা যে অবলম্বন করছি সেটাও নয়। কিন্তু লোকজন রাস্তাঘাটে মাস্ক পরতে বলছে, মাস্ক কারুর থুতনিতে ঝুলছে, কারুর কানে ঝুলছে, সোশ্যাল ডিস্টেন্সিং যে ডাক্তাররা প্রথম থেকে বলছে, SMS যে শর্ট ফর্ম দিয়েছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মাস্ক স্যানিটাইজেশন, খুব কম লোক কিন্তু সেটা ফলো করছে, এবং যার ফলেই জিনিসটা বেড়ে যাচ্ছে, তো সেই জন্যই আরও বেড়ে যাচ্ছে। তো নাহলে হয়তো এতদিন অনেকটা কন্ট্রোল হয়তো আসলেও আসতে পারতো। তো যাই হোক, আপাতত 30শে সেপ্টেম্বর পর্যন্ত বলেছে, আর যদি ওর আগে যা সিচুয়েশন যদি ঠিক হয়ে যায় তাহলে ওর আগে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে আবার শুরু হয়ে যাবে, নাহলে 1 অক্টোবর থেকে মোটামুটি চান্স আছে, যদি না আবার ফার্দার এক্সটেন্ড করে, মানে 30শে সেপ্টেম্বরের পর যদি দেখো আবার সিচুয়েশন আবার খারাপ হয়ে গেছে, যেমন ওরা 30শে জুন অবধি করেছিল, এখন যেহেতু সিচুয়েশন খারাপ সেহেতু আরও 3 মাস এক্সটেন্ড করেছে, সেপ্টেম্বর পর্যন্ত যদি সিচুয়েশন এরকমই থাকে কিংবা খারাপ হয়ে যায় তাহলে হয়তো আরও 3 মাস এক্সটেন্ড করে দিতে পারে। তো সময় খুবই খারাপ, আশা করবো নেক্সট 30শে সেপ্টেম্বর পর্যন্ত সব ঠিক হয়ে যাবে, এবং 1 অক্টোবর থেকে, যদিও পুজো আবার অক্টোবরের এন্ডে আছে, তো অক্টোবরের আগে কতটা কী সম্ভব হবে সেটা ভাবার বলাটাও আর কি অত পসিবল নয়। তো যা এক্সাম আছে বেশিরভাগ ধরে নাও পুজোর আগে সম্ভাবনা খুবই কম আছে, আর এই নোটিশটা আসার পর থেকে তো আরও কম মোটামুটি ধরে নিতে পারো, যা হবে হয়তো নভেম্বর থেকে সব এক্সাম স্টার্ট হবে, অক্টোবরের আগে হয়তো ইন্টারভিউ একটা দুটো, যেগুলো মিসলেনিয়াস ইন্টারভিউ ওগুলো অ্যারেঞ্জ করতে পারে, কারণ ইন্টারভিউগুলো সম্ভবত এর আন্ডারই পড়বে, শুধু এক্সাম নয়।
তো এক্সাম টেক্সাম ম্যাক্সিমাম ধরে নাও তোমরা পুজোর পর নভেম্বর থেকে হয়তো শুরু হতে পারে, তাও আবার সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। তো বাস এইটুকুই আপডেট ছিল যে গভর্নমেন্ট এই নোটিশটা যে এক্সটেন্ড করেছে ডেটগুলো। যদি এরকম নোটিস থাকে কোনো বিএসসি যদি অফিসিয়াল কিছু নোটিস দেয় তাহলে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো চ্যানেলে, তো সেগুলো দেখতে হবে। চ্যানেলে যা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। তো এই বলেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গড ব্লেস এভরিওয়ান।